কওমি আলেমদেরকে তথাকথিত মোটারেট ইসলামের আবির্ভাবকরা, মোটারেট ইসলামের আবির্ভাব যারা করতে চায়, এরা আমাদেরকে কাঠমুল্লা বলে গালি দেয়। কথা বলেন না কেন? কাঠমুল্লা বলে গালি দেয়, বলে কি এই কাঠমুল্লারা ইসলামটারে বুঝে না। এই কাঠমুল্লারা হলো কুয়ার ব্যাঙের মতো, কুয়ার মধ্যে যেমন ব্যাঙ পয়রা থাকলে কুয়ার বাহিরের কোনো খবর এর ভিতরে থাকে না, আমাদের কওমি আলেমরাও কাঠমুল্লা হয়ে গেছি। আমরাও নাকি ইসলামের সব কিছু বুঝি না। আমাদের বাংলাদেশের ইসলাম নিয়ে আমরা পড়ে আছি, বিভিন্ন রাষ্ট্রে সৌদি আরব, কাতার, দুবাই, মিশর, বিভিন্ন রাষ্ট্রে নাকি অন্যান্য ইসলামের প্রচার হয়। আমি বলতে চাই, আইসার আইসার বলে ইসলামকে সহজ করার পাইতারা যারা করতেছ, কওমি আলেমদেরকে যারা কাঠমুল্লা বলে গালি দিতেছ, তুমি আজকে প্যান্ট শার্ট পরো, তোমার বিরুদ্ধে আমি না, কথাগুলো সহিভাবে বুঝবা। তোমরা জ্ঞানী মানুষ, উত্তরার দিয়াবাড়ি এই সেক্টরের মানুষগুলো তাদের সামনে বয়ান করা আর নেত্রকোনার কোনো অজপাড়া গায়ে বয়ান করা, এটা এক বিষয় নয়। অবশ্যই তাফাররুক বা মত, এই দুইটার মধ্যে অনেক মত পার্থক্য আছে, পার্থক্য অনেক। আমি মনে করি উত্তরার এই দিয়াবাড়ির প্রোগ্রামে যারা বসেছ, যারা দাঁড়িয়ে আছো, প্রত্যেকটা মানুষ বিবেকবান, প্রত্যেকটা মানুষ শিক্ষিত, প্রত্যেকটা মানুষ জেন্টলম্যান। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের সামনে আমি একটা পরিষ্কার কথা বলতে চাই, মোটারেট ইসলামের কথা বলে যদি, ইসলামের আইসার আইসার, ইসলাম সহজ চাই এটা বলে যদি, আল্লাহর নবী যেই ইসলামের প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম যেই ইসলামের কথা, তাবেঈরা যেই ইসলামের কথা বলেছেন, তাবে তাবেঈরা যেই ইসলামের কথা বলেছেন, এই ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম যেই ইসলামের কথা বলেন, সেই ইসলাম থেকে যদি তোমাকে আমাকে অন্য ইসলামের দিকে ধাবিত করা হয়, আমি বলবো এই মোটারেট মোল্লারা ইসলামের নামে নতুন কোন ধর্মের আবিষ্কার করতে চায়। আমাদেরকে কাঠমুল্লা বলে গালি দাও, আসলে তোমরা দেওবন্দিও কি, আসলে তোমরা কওমিও কি এটা বুঝো না, এই জন্য তোমরা আমাদেরকে কাঠমুল্লা বলে গালি দাও। আরে ইতিহাস পড়ে তো দেখো, বাংলাদেশের ইতিহাস পড়ে দেখো, বিশ্ব ইতিহাস জানার দরকার নাই, বাংলাদেশের একটু ইতিহাস খুলে দেখো, যদি ইতিহাস জানা না থাকে, নতুন করে ইতিহাসের পাতাগুলো উল্টাও, দেখবা সেই বাংলাদেশে ময়মনসিংহের এক পাপিষ্ঠা পাপাচারী মহিলা তসলিমা নাসরিনের আবির্ভাব যখন বাংলার জমিনে হলো, এই কওমি কাঠমুল্লারাই, এই দেওবন্দি উলামায়ে কেরাম তাওহিদি জনতাকে নিয়ে এই তসলিমা নাসরিনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। আরেকটু ইতিহাসের পাতা উল্টায় দেখো না, দেখতে পাইবা বাংলাদেশের হাইকোর্টে যখন, সুপ্রিম কোর্টে যখন ফতোয়া বিরোধী রায় দিতে চেয়েছিল তৎকালীন সরকারের বিরুদ্ধে, এই কওমি মোল্লারা, এই দেওবন্দি মোল্লারা মাথার পাগড়ি কোমরে বেঁধে তাওহিদি জনতাকে নিয়ে রাজপথ থেকে আন্দোলন করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে ফতোয়া বিরোধী রায়কে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। কওমি মোল্লা বলে গালি দাও, এই কওমি মোল্লারা, এই দেওবন্দি মোল্লারা ইতিহাসের পাতা উল্টে দেখো, বেশি দিন দেরি হয় নাই, অল্প কয়েকদিন আগের কথা, হাইকোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি বসানো হয়েছিল, সেই মূর্তিকে অপসারণ করানোর জন্য এই দেওবন্দি, এই কওমি উলামায়ে কেরাম তাওহিদি জনতাকে নিয়ে এদেশের প্রশাসনকে, এদেশের সরকারকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের জন্য বাধ্য করেছিল। তাহলে কাদেরকে তোমরা গালি দাও? আজকেও যখন গোটা বাংলাদেশে আমার চাচা যান আল্লামা আব্দুল বাসিত খান সাহেব বলেছেন, করোনা ভাইরাস যেমন চীনকে আগ্রাসনের মধ্যে ফেলে দিয়েছে, চীনের মধ্যে করোনা ভাইরাস যেমন মহামারী আকার ধারণ করেছে, আমার বাংলাদেশেও কাদিয়ানি নামের আরেক ভাইরাস, এই কাদিয়ানি ভাইরাস আমার বাংলাদেশেও মহামারী আকার ধারণ করছে। তাইলে তোমাকে এখন বলছি, তোমাকে বলছি, যেই মোটারেট ইসলামের আবির্ভাব তোমরা করবার চাও, যেই মোটারেট ইসলামের দাওয়াত তোমরা দাও, আজকে তো দেখা যায় সেই চট্টগ্রামের হাটহাজারীর 103 বছর বয়সের মুরব্বী আল্লামা শাহ আহমদ শফি, মৃত পথযাত্রী একটা মানুষ, সেই মানুষটা গোটা বাংলাদেশে ঘুরতেছে, খতমে নবুয়তকে কেন কাদিয়ানিরা নিয়ে যান? আবারও বলছি, সেই মুরব্বীরা আল্লামা আশরাফ আলী দামাত বরকাতুহুম হসপিটালের বেডে শুয়ে আছে, আইসিইউ থেকে নিয়ে আসা হয়েছে, হসপিটালের বেডে শুয়ে আছে, সেই লোকটাকে এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গিয়ে বলে, হুজুর বলেন আপনার চিকিৎসা কোন রাষ্ট্রে করাইতে চান, হুজুর বলেন আপনার চিকিৎসার কত ব্যয় হবে
সব আমরা দিতে চাই। আল্লামা আশরাফ আলী এই কওমিদের মুরব্বী, এই কওমি আলেম, তিনি বলেছিলেন, ও স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আমার চিকিৎসার ব্যয় খরচ করা, আপনার আমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন নাই। যান আপনাদের প্রধানমন্ত্রীকে গিয়ে বলেন গোলাম আহমদ কাদিয়ানি কাফের, এটা যেন সংসদে রায়টা পাশ করেন। সে সমস্ত মুরব্বীদের উত্তর সুরি, আজকে তোমরা আমাদের কাঠমুল্লা বলে গালি দাও, কলিজা ফাইটা যায়, কলিজা ফাইটা যায়, সহ্য করতে পারি না। যেই মানুষগুলো বুখারীর দর্শে যাইতে পারে না, আল্লামা নূর হোসেন কাসেমি চারজন করে বুখারীর দর্শে নিতে হয়, আজকে আপনাদের এখানে হুজুর আসবে না, মনে কিছু নিয়ে না 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 বুখারীর দর্শে যেই ব্যক্তিরা যাইতে পারে না অসুস্থতার কারণে, আগামী 23 তারিখ পর্যন্ত ডক্টর নিষেধ করে দিয়েছে হুজুর যেন কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড না করে। এতটা সত্ত্বেও যখন খতমে নবুয়তের ডাক আসে সেই মুন্সিগঞ্জে চলে যায়, সেই মুন্সিগঞ্জে চলে যায়, আর তুমি তাদেরকে কাঠমুল্লা বলে গালি দাও। আমি বলবো আজকে খতমে নবুয়ত, যখন নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, যেই নবী হাশরের ময়দানের মধ্যে যখন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নাম একটা বিকট আওয়াজ দিবে, তারিক জামিল সাহবুজুর দিনের এক দাহি আলেম তিনি এইভাবে বলেন, মৈদানে মাহশার মে নবী নে ফরমায়া জব জাহান্নাম আয়েগি অর এক চিখ মারেগি, জাহান্নামকে যখন উপস্থিত করা হবে হাশরের ময়দানে এমন এক বিকট আওয়াজ দিবে যে আওয়াজের কারণে সমস্ত মানুষ জমিনের মধ্যে পড়ে যাবে, হাঁটু হেরা দিয়া বলতে থাকবে ইয়া রব, উপরের দিকে তাকায় সবাই বলবে ইয়া রব, নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান মেরি জান, আব্বা নেহি ভাই নেহি বাচ্চি নেহি বিবি নেহি, আল্লাহ, বাবা বলবে সন্তানের দরকার নাই, মা বলবে ছেলের দরকার নাই, ভাই বলবে বোনের দরকার নাই, বোন বলবে ভাইয়ের দরকার নাই, যেই মা যেই বাবা তোমাকে আমাকে নিজে না খায়া হয়তো কি বলেন, হয়তো না হয়তো না, তোমাকে আমাকে নিজে রিক্সা চালাইতো দিয়া বাড়িতে, নিজে উবার চালাইতো, নিজে পাতাওয়াজ চালাইতো, নিজে বিভিন্ন গার্মেন্টসে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতো, নিজে কষ্ট করতো, কিন্তু তোমাকে আমাকে ভালো মাদ্রাসায় পড়াইতো, তোমাকে আমাকে ভালো স্কুলে পড়াইতো, নিজে চলতে পারে না কিন্তু তোমার স্কুলের ফি, তোমার স্কুলের পরীক্ষার ফি অথবা তোমাকে ভর্তির ফি এগুলা দিতে কিন্তু কার্পণ্য করতো। সেই বাবা মা, সেই বাবা মা হাশরের ময়দানে বলবে ইয়া রব, নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান মেরি জান, আল্লাহ আমার সন্তান দরকার নাই, আমারে বাঁচাও আমারে বাঁচাও, শুধু আওয়াম মানুষ না, শুধু আম পাবলিক না, নবীরা সহ বলবে আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম দাউদ সুলাইমান ইসহাক ইসমাইল লূত শীশ মুসা ঈসা সমস্ত নবী আলাইহিস সালাম সহ বলবে ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও, এক আওয়াজ আয়েগি, এক আওয়াজ আয়েগি, উম্মতি উম্মতি উম্মতি, একটা আওয়াজ আসবে উম্মতি উম্মতি, আল্লাহ খাদিজার কথা বলে না, ফাতেমার কথা বলে না, আয়েশার কথা বলে না, নিজের কথাও কিছু বলে না, বলে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, শুনে ওয়ালি হায়রান হয়ে গিয়া, হাই হাই এ কোন লোক যে নিজের কথা ভুলে গেছে, সমস্ত নবীরা তাদের উম্মতদের কথা ভুলে গেছে, সমস্ত নবী আলাইহিস সালামরা তাদের তাদের উম্মতদের কথা ভুলে গেছে, মা তার সন্তানের কথা ভুলে গেছে, কিন্তু এ কোন লোক যে সবার কথা ভুলে গিয়াও উম্মতদের কথা বলে না, সকলে তাকায় দেখবে এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সেই নবীর খতমে নবুয়ত নিয়া আজকে বাংলার জমিনে টানাটানি করে আজকে আহমদ শফিদ আহমদ বরকাতুহুম 103 বছর বয়স, আল্লামা নূর হোসেন কাসেমি 80 ঊর্ধ্ব বয়স, আল্লামা জুনাইদ বাবুনগরী, এত মুরব্বীরা হুইল চেয়ারে করে চলতে পারে না, এই হসপিটালে কিছুদিন আবার বাহিরে কিছুদিন, এই লোকগুলা খতমে নবুয়তের ডাকে সারা বাংলাদেশে ঘুরতেছে, আন্দোলন করতেছে, মানুষকে জমাইতেছে, বুঝাইতেছে কাদিয়ানিরা কাফের। অথচ তুমি মোল্লাদেরকে কাঠমোল্লা বলে গালি দিতে পারো, কিন্তু তুমি তো কোনো কাদিয়ানিদের বিরুদ্ধে হুঙ্কার দিতে তোমার তো দেখি না, কথা বলেন না কেন, নাকি হাউজে কাউসারের পানি রসুল যখন পান করাবে তখন শুধুমাত্র মোল্লারাই পান করবে, তোমার পান করার প্রয়োজন নাই, কথা বলেন না কেন, প্রয়োজন নাই আপনাদের, প্রয়োজন যদি থাকে আন্দোলনটা শুধুমাত্র ও মুসলমান, কুটা আন্দোলন যখন বাংলাদেশে হয় কুটা আন্দোলনের ছাত্রদের সাথে কিন্তু আমরাও একত্রতা পোষণ করেছিলাম, কুটা আন্দোলন বাংলাদেশে যখন হয় আল্লামা নূর হোসেন কাসেমিরাও বিবৃতি দিয়ে
কুট আন্দোলনের সাথে একত্রতা পোষণ করেছিল, কিন্তু আজকের যুবকেরা কেন মুসলমানদের নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি হয়, শুধুমাত্র হুজুর রায় দৌড়াদৌড়ি করে, হুজুর রায় আন্দোলন করে, আজকে প্যান্ট শার্ট পরা মুসলমান তোমাদেরকে কেন পাওয়া যায় না? হ মুসলমান, তোমরাও আল্লাহর নবীর শাফায়াতের জন্য ধর্ণা দিতে হবে, তোমরাও রসুলের শাফায়াতের জন্য সুপারিশের জন্য তোমাদেরও ওই দিন সুপারিশের প্রয়োজনীয়তা বোধ তোমরা করবা। তাই আমি বলবো, আমাদেরকেও ইসলামের জন্য নবীর খতমে নবুয়ত নিয়া, যেই নবী হাশরের ময়দানে তুমি আমি শরাব পান করতাম, তুমি আমি জিনা করতাম, তুমি আমি মদ গাঁজা ইয়াবা ট্যাবলেটের মধ্যে নিমজ্জিত, অথচ সেই উম্মতদের কথাও রসুল কিয়ামত হাশরের ময়দানে ভুলে নাই, আর তুমি আমি রসুল রে ভুলে গেছি, কথা বলেন না? সেই দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত ভারতবর্ষে যখন ইংরেজরা শাসন করতেছে, দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত, পেশোয়ারের রাস্তায় দিল্লি থেকে এমন কোনো গাছ পাওয়া যায় নাই যেই গাছের মধ্যে উলামায়ে কেরামের লাশ ছিল না। এত পরিমাণে আলেমরা মারা গেছে, এত পরিমাণে আলেমরা মারা গেছে। শুধু তাই না, এমনও হয়েছে দিল্লির হততকালীন ক্ষমতার মসনদে যেই ইংরেজ শাসকরা ছিল, ইংরেজ শাসকরা বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালাইয়া অগ্নিকুণ্ডের সামনে হাজার হাজার উলামায়ে কেরামকে আইনা বলতো, ও উলামায়ে কেরামরা, আপনারা কি আমাদের সাথে একমত হবেন নাকি আগুনে জ্বলবেন? ও মুসলমান, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, দেওবন্দি উলামায়ে কেরাম, মানুয়াট কোনো কিচ্ছা কাহিনী বলছি না, দেওবন্দি উলামায়ে কেরাম বলেছিল, মরতে রাজি আছি, ওই যে তাওহীদের টিকা যেটা বাসিত খান সাহেব হুজুর দিয়েছে, ওই কথাটাই আমিও বলছি, ওই তাওহীদের টিকার কারণে তারা ইংরেজ শাসকদের বলেছিল, ও ইংরেজ শাসকেরা শুনে রাখো, মরতে রাজি আছি, আগুনের মধ্যে ফেলে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু তাওহীদকে একত্ববাদকে ছাড়তে রাজি না। শুধু তাই না, এমনও ঘটনা পাওয়া যায়, শত শত পিস্তল, শত শত বন্দুক এভাবে উলামায়ে কেরামের কপালে ধরে, স্টিকারের মধ্যে ধরে রাখছে, কপালের মধ্যে ধরে রাখছে, বলতেছে ইংরেজরা যদি তোমরা আমাদের কথা মানো তাহলে তোমাদেরকে আমরা ছেড়ে দেব, তোমাদেরকে মাফ করে দেব, তোমরা আমাদের কথা মতো চলবা, কিন্তু যদি তোমরা আমাদের কথা না মানো তাহলে তোমাদের এই যে স্টিকারে চাপ দেওয়া হবে। এক বাক্যে দেওবন্দি উলামায়ে কেরাম ইতিহাস সাক্ষী, এক বাক্যে বলেছে, ও ইংরেজদের দলরা, ও লাল কুত্তার দলরা, শুনে রাখো, স্টিকারে চাপ দিয়ে দাও, মরে যাব, কিন্তু এই দেওবন্দিয়ত, এই কওমি উলামায়ে কেরাম হয়ে একত্ববাদের শিক্ষা পেয়ে দেওবন্দিয়ত ছাড়তে পারবো না, একসাথে শত শত আলেমকে স্টিকারে চাপ দিয়ে ইংরেজরা হত্যা করেছে, আর আজকে তোমরা মনে করতেছ খাতমুল্লাহ বলে গালি দিচ্ছ, দেওবন্দিয়ত কি আসলে তোমরা জানো না? আজকে তো তোমরা মনে করতেছ দেওবন্দিয়তের নামে কিছু চামচা গজাইছে, যারা কওমি জুলুনি বলে খেতাব দেয় বিভিন্ন সময়ে, দালালি করে, কিন্তু সব আলেমরা দালাল না, সব দেওবন্দি আলেমরা দালাল না, সব কওমি আলেমরা দালালি শিখে নাই, চাটুকারিতা শিখে নাই, চাও কওমি আর যদি দেখতে চাও, দেওবন্দিয়াত যদি দেখতে চাও, আল্লামা নূর হোসেন কাসেমির কাছে যা দেখো, দেওবন্দিয়াত নিয়ে বাইচা থাকাটা কত কষ্টের, তবুও চুল পরিমাণে সরে দাঁড়াবে না। আর আজকে তোমরা কাঠমুল্লা বলে গালি দাও, মনে রাখবা, চ্যালেঞ্জ করে দিয়ে যায় দিয়াবাড়ির মুসলমান, চ্যালেঞ্জ করে দিয়ে যায়, এক সপ্তাহ যদি এই কওমি আলেমরা, এই দেওবন্দি উলামায়ে কেরাম বাংলার জমিনে চুপ থাকে, এদেশের অবস্থান কি হয় এটা বলার অপেক্ষা রাখে না। এক সপ্তাহ শাহ আহমদ শফি, জুনাইদ বাবুনগরী, নূর হোসেন কাসেমিরা, জুনাইদ আল হাবিব, মামুনুল হকরা চুপ থাকবে, এক সপ্তাহ পরের অবস্থা এদেশের কি হয়? এখন আমি রফিকুল ইসলামের এই ছোট্ট জবানের দুই চুট দিয়ে আসতে বলে কথাটা তোমার কর্ণকুহরে হয়তো পৌঁছাবে না, কিন্তু একটু চিন্তা ফিকির, একটু তোমার আকলটাকে খাটাইয়া দেখো, আকলমন্দ ইশারা কাফি হ্যায়, আকলওয়ালাদেরকে একটু ইশারা করলেই চলে। তোমরা দিয়াবাড়ির মুসলমান সচেতন নাগরিক, তোমাদেরকে বলছি, এদেশের মুসলমান এবং ইসলাম সুরক্ষা ততদিন পর্যন্তই থাকবে যতদিন তোমরা কওমি আলেমদেরকে সাপোর্ট করবে। এজন্য মুসলমান আমার, এজন্য আমার শেষ দিকের আলোচনা, আমি আমার আলোচনার শেষ দিকে চলে যাব, কিন্তু আমার একটা পয়গাম তোমাদের কাছে থাকবে, যেই পয়গামের কথা আমিরে হিফাজত আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাতুহুম আমাদের বক্তাদেরকে ডাইকে নিয়ে বলছেন, ও বক্তা সাহেবানরা, তোমরা
হাজার গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের কর্ণকোহরে পৌঁছে দাও। ও মুসলমান, সরাসরি হুজুরের কথাগুলো আমি শুনে বলছি, কোন বানুয়াট কারো থেকে ভায়া কারো থেকে ভায়া হয়ে বলছি না, সরাসরি কথাগুলো শুনে বলছি। উনি বলেছেন, তোমরা 64,000 গ্রামে প্রত্যেকটা মুসলমানের কর্ণকোহরে আমার পক্ষ থেকে মেসেজ, আমার পক্ষ থেকে তোমরা এই পয়গাম শুনে দাও। গোলাম মাহমুদ কাদিয়ানি কাফের, এবং তাকে যারা নবী মানে এরাও কাফের, যারা তাকে কাফের মনে করে না এরাও কাফের। আমিও আহমদ শফি দামাত বরকা তুমের সাথে একত্রতা পোষণ করে তোমাদেরকে বলছি, মুসলমান, আমার নবীকে যারা নবী মানে না এরা বাংলার জমিনে আর যেই দলের অনুসারী হোক, মুসলমানদের অনুসারী হয়ে টিকতে পারবে না। আরেকটা পয়গাম তোমাদেরকে বলে যাই, আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, যদি 64,000 গ্রাম বাংলায় এই আওয়াজ তোমরা পৌঁছে দিতে পারো, ওয়া কওমি আলেমরা, ওয়া কওমি বক্তা সাহেবানরা, আপনাদেরকে বলছি, এই পানি যখন বাংলার মুসলমান বুঝবে, আমি আহমদ শফি শেখের বেটি হাসিনার কাছে গিয়ে বলবো, এটা 94% মুসলমানের বাংলাদেশ। এদেশে ক্ষমতার মস্তদে থাকতে হলে কাদিয়ানিকে কাফের ঘোষণা করেই থাকতে হবে। শান্তি ঢেলে দিবে, যে শান্তি তুমি কোটি কোটি টাকার মধ্যে পাবে না।
জুমার নামাজ পড়েন তো আপনারা না? জুমার নামাজ পড়া মসজিদে বাইর হয়ে দেখেন তো শরীরটা কেমন লাগে, মনটা কেমন লাগে, কথা কন মুসলমান কথা বলেন না কেন? ভালো লাগে না লাগে না? অন্যান্য দিনের চাইতে শুক্রবারে গোসল করে জুমার নামাজটা পড়ে যখন মসজিদ থেকে বাইর হন, মস্তিষ্কটা, দিমাগটা, অন্তরটা, কলবটা কেমন ঠান্ডা থাকে এবং ভালো লাগে, লাগে না লাগে না? মুসলমান যারা মুসলমান নামাজ পড়ে যারা এরা বুঝবে, যদি খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারহিম ওই দলের হয়ে থাকে তাইলে তো আর বোঝার মতো ক্ষমতাও নাই, বোঝার উপলব্ধি করার মতো তো এর ভিতরে লিভারের জায়গাও নাই, কিছু করার নাই। তবে যদি তোমাদের কানের মধ্যে সিলমোহর না থাকে, চোখের মধ্যে সিলমোহর না থাকে, তবে বলবো একজন হুজুর কওমি মাদ্রাসায় পড়ায়, 10,000 টাকা বেতনের চাকরি করে, কি সুন্দর বাসা নিয়ে ঢাকা শহরে থাকে, কথা বলেন না কেন? তুমি 50,000 টাকা মাসে বেতন পাও কিন্তু তোমার ছেলের পূর্ণ করতে পারো না, তোমার ছেলের চাহিদা, মেয়ের চাহিদা, বউয়ের চাহিদা তো বাদ, এটা তো চাহিদার গুড়াও, সব চাহিদা পূরণ তো তুমি করতে পারো না। তো এই চাহিদাগুলো তুমি পূরণ করতে পারতেছো না কিন্তু একজন কওমি আলেম সে 10,000 টাকা বেতনে চাকরি করে, অথচ তার বিবিও খুশি, সন্তানও খুশি, মেয়েও খুশি, বাবাও খুশি, মাও খুশি, সুখ সমৃদ্ধিতে তার দিন চলতেছে, কথা বলেন? তাহলে বোঝা গেল শান্তি টাকা পয়সার ভিতরে না, টাকা পয়সার মধ্যে, সেই আটটা থেকে নিয়ে, সেই আটটা থেকে নিয়ে সেই রাত্র 12টা পর্যন্ত এদেশের ঢাকার মুসলমানেরা ডিউটি করে না, করে না, কথা বলেন না? এত পরিমাণে ডিউটি করার পরেও তাদের ভিতরে শান্তি নাই কিন্তু কোরআনের খেদমত যারা করে, মসজিদের মধ্যে ঝাড়ু দেয়, দেয় না, দেয় না, এই একটা খাদেমেরও আল্লাহ অন্তরে শান্তি দিছে, সুখ শান্তিতে আছে। এজন্য বলবো আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করুন, রসুলের সিরাত, রসুলের জীবনী পাঠ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথের কথা বলেন সেই পথে চলার চেষ্টা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন যাপন গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, বলেন আমিন। আরেকটা কথা বলে যাই, ম্যাগ দেখে ভয় পাওয়ার কারণ নাই, ম্যাগ দেখে করোনা ভয় আড়ালে তার সূর্য লুকায়। আজকে বাংলাদেশে ইসলামের বিভিন্ন দল, বিভিন্ন বিভক্তি আছে, তাই বলে মুসলমান ভয় পাওয়ার কারণ নাই। আয় হায় না জানি কি হয়, সাদ সাহেবের ফিতনা যখন বাংলার মুসলমান দেখলো মনে করছে আয় হায় গোটা পৃথিবীতে যেই পরিমাণে ফিতনা শুরু হয়েছে তাবলিগ মনে হয় শেষ। ও মুসলমান, তোমাদেরকে জ্বলন্ত উদাহরণ দেওয়া যায়, তাবলিগ কি শেষ নাকি এই 10, 11, 12 ইস্তিমা দিয়া টঙ্গীর ইস্তিমায় 57 বছরের ইতিহাসের রেকর্ড বাইঙ্গা এই বছর সবচেয়ে বেশি মানুষ হল? তাইলে কি বোঝা গেল, তাবলিগ কি শেষ না শুরু? কথা বলে না, ফিতনা, ফিতনা কখনোই ইসলামকে দামায়া দিতে পারে নাই, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কথা বলেন না কেন? সব কিছু বদলে যাক এদেশে ইসলাম, কথা বলেন না কেন? ও মুসলমান, ইসলামকে কেউ বাধা দিতে পারবে না। তাবলিগকে শেষ করতে চেয়েছিল একদল ইহুদি খ্রিস্টানের দালাল, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ উলামায়ে কেরামের হাতে তাবলিগ এসেছে, তাবলিগ নতুন উদ্যমে শুরু হয়েছে, ঠিক তেমনি ভাবে কাদিয়ানিরাও বাংলাদেশে থাকতে পারবে না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো সহি বুঝদান করুক, বুঝার তৌফিক দান করুক, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়াবশিরিল মুমিনিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।